আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। রাজধানী জুড়ে তিতাস গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ, একদিন পরপরই দুর্ঘটনা ঘটলেও পরিদর্শন ছাড়া কাজের কাজ হয় না তেমন কিছুই। অভিযোগ দিতে দিতে ক্লান্ত ভুক্তভোগীরাও একসময় আগ্রহ হারিয়ে ফেলেন। এমন অবস্থা চলতে থাকলে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের মতো ঘটতে পারে আরও দুর্ঘটনা। যদিও তিতাস কর্তৃপক্ষের অজুহাত অন্যান্য নানা প্রতিষ্ঠানের অহেতুক রাস্তা খোঁড়াখুঁড়িতে তাদের ভালো লাইন নষ্ট হয়ে যায়। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। কোম্পানি জানাইছিলাম এই যারা ই করার জন্য, মেরামত করার জন্য তিতাস কোম্পানি আমাদের কাছ থেকে 50,000 টাকা চায়। ঘুষ ছাড়া মিলে না সমাধান। গ্যাসের লাইনে এমন ত্রুটি শহর জুড়েই, লিকেজ দিয়ে বুদবুদ বের হওয়ার চিত্রও নিত্যদিনের। অভিযোগ দিয়েও পাত্তা পায়নি এলাকাবাসী, শেষ পর্যন্ত যার মূল্য দিতে হলো তাদেরই। তবে নারায়ণগঞ্জের এই দুর্ঘটনার দায় নিতে নারাজ তিতাস। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব বলছেন, তারা লিখিত কোনো অভিযোগ পাননি। কোনো লিখিত আমাদের কাছে আসে নাই বা কোনো কমপ্লেন আমরা পাইনি। আমরা একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, সম্পূর্ণ টেকনিক্যাল কমিটি। কেবল নারায়ণগঞ্জেই, ঢাকা শহরের অনেক এলাকায় এমন গ্যাসের চেম্বার হয়ে আছে। মহাকালীর প্রধান সড়কে কয়েকদিন পরপর এমন বিস্ফোরণ এখন আর স্থানীয়দের অবাক করে না। বিষয়টি নিয়ে অনেকবারই তিতাসে অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু কাজ না হওয়ায় এলাকাবাসীর আগ্রহ কমে গেছে। তিতাসে 4 বার অভিযোগ দিছি, তিতাসে জিএম আসছে, জিএম আসি দেখি গেছে, আজকে 6 মাস হয়েছে, এখনো কোনো কাজ হয় নাই। রাস্তা আসলে আপ এটার লগে লগে উপর থেকে বাস্ত হয়ে জায়গা, আতঙ্ক শব্দ হয়, ওর ফলে দিয়ে আগুন জ্বলে জায়গা, আর ধোঁয়া উড়ে হন, আর এই স্ল্যাবগুলো উঠে যা। নগরীর আরেক ব্যস্ত ও অভিজাত এলাকা ধানমন্ডি, প্রধানমন্ত্রী সহ সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার যাতায়াত এই পথে, অথচ প্রধান সড়কে গ্যাসের লাইন লিক হয়ে আছে অনেক দিন ধরে। সম্প্রতি গ্যাস থেকে লাগা আগুনে 3 জনের শরীর পুড়েছে, একজন কাজে ফিরতে পারলেও বাকি 2 জন এখনো চিকিৎসাধীন। এরা আসে, আইসা কতক্ষণ বসে থেকে ঘুরে ঘেরে অল্প একটু খোঁজা খুঁজিয়ে করে শেষ। রাস্তার যে বড় মেইন রোড, মেইন হোল, গাড়ি শুদ্ধ উড়ে যাবে। গ্যাস লাইনের লিকেজ সরাতে অন্তত 4 বার লিখিত অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি তিতাস। বেসিক্যালি লিক আছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, তো সেটাকে আমরা চিহ্নিত করতে পারছি না বিধা এখন আমরা ওখানে 500-550 ফিটের একটা সেকশনই বদলায় দিচ্ছি, যাতে এই লাইনটার রিপেয়ারটা না থাকে। তো সেটাকে আপনাদের অভিযোগটা করার পরেই আমরা এস্টিমেট করেছি, অ্যাপ্রুভালটা নিয়েছি, বাজেটটা নিয়েছি, টেন্ডারে গেছি, এখন আমরা এক্সিকিউশনে যাচ্ছি। অভিযোগ পেলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে, মুখে বললেও ধানমন্ডির ঘটনাটি সামনে আনার পর দাঁড় করালেন পুরনো অজুহাত। গ্যাস থেকে আসছে নাকি বিদ্যুৎ থেকে আসছে, বা গ্যাস ভিতরে ঢুকছে, বিস্ফোরণের আগে লিকেজ ছিল কিনা, নাকি বিস্ফোরণের পরে আমাদের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস ওখানে ঢুকছে, এগুলো আমরা সম্পূরক তদন্ত না করে আমরা আপনাকে তাৎক্ষণিক কোনো জবাবটা দিতে পারবো না। লাইনের লিকেজ, অবৈধ সংযোগ সহ নানা অব্যবস্থাপনায় প্রতি বছর তিতাসের ক্ষতি হয় প্রায় 770 কোটি টাকা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজি নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। চিকিৎসাধীন আরও 11 মুসল্লির অবস্থা আশঙ্কাজনক। রোববার রাত 15:45 দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে 6টি এসির একটিও বিস্ফোরিত হয়নি। লিকেজ থেকে বের হওয়া গ্যাস এবং বিদ্যুতের স্পার্কের আগুনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, জানিয়েছে ফায়ার সার্ভিস। দর্শক, এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী জোবায়ের সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জোবায়ের সানি, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। যারা আগুনে দগ্ধ হয়েছে, বিস্ফোরণের দগ্ধ হয়েছে, তারা তো চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং আজকে আরও একজনের মৃত্যুর খবর আমরা পেলাম। সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, চিকিৎসা কার্যক্রম কেমন চলছে জানাবেন। মৌসুমে যেমনটি বলছিলেন যে গতকাল রাতে কিন্তু আবুল বাসার নামে একজন মারা গেছেন এবং তার শরীরের প্রায় 97% পুড়ে গিয়েছিল। এখন ঠিক 11 জন এখনও ভর্তি আছেন এই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে এবং সেখানে 4 জন ICU-তে রয়েছেন এবং আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি তার মধ্যে 3 জনের প্রায় 90% অধিক পুড়ে গেছে এবং আরও যে 2 জন রয়েছেন তাদেরও প্রায় 50% বার্ন রয়েছে এবং যেটি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তাদের সবারই কিন্তু শ্বাসনালীর কিছু অংশ পুড়ে গেছে এবং যখন শ্বাসনালী কারো পুড়ে যায় সেটি যদি 30% অধিক বার্ন হয় সেটি
কিন্তু আসলে খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণে কিন্তু ডাক্তাররা এখন যে 11 জন ভর্তি আছেন তাদের কাউকেই কিন্তু আশঙ্কামুক্ত বলছেন না, সবাই আশঙ্কা রয়েছেন কারণ তাদের সবারই শ্বাসনালী কিছু না কিছু অংশ পুড়ে গেছে। তো যারা আইসিউতে রয়েছেন তাদের কিন্তু 3 জনের কথা যেটি বলছিলাম যে যাদের 90% অধিক বার্ন, তাদেরকে কিন্তু সবথেকে বেশি আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। এখন এই যে যারা ভর্তি রয়েছেন তাদের যে স্বাস্থ্যগত বিষয় সেটি এখনও আমরা পুরোপুরি এখনও নিশ্চিত হতে পারিনি, সেটি হয়তো বা কিছুক্ষণ পরেই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে একটি ব্রিফিং করবেন, তখন তাদের শারীরিক যে অবস্থা সেটি বিস্তারিত তারা জানাবেন। মৌসুমী সানি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হবে আজ। এদিকে এ মামলায় অভিযুক্ত পুলিশের 4 সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। তারা হচ্ছেন ASI লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। রোববার কক্সবাজার কারাগার থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র ASP খায়রুল ইসলাম জানান, এই পুলিশ সদস্যদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় 24 আগস্ট রিমান্ডের আবেদন করা হয়। আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন, সেই আলোকে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু ও ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগ। গেল রাতে মহাখালীতে মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডক্টর ফয়জুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ আনেন রোগীর স্বজনরা। তারা বলেন, অপারেশনের পর 14 দিন ধরে সেলাই না করায় রোগীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের দাবি, অতিরিক্ত ইনফেকশনের কারণেই মৃত্যু হয়েছে রোগীর। এ বিষয়ে এখনও মামলা হয়নি। AR বাদলের রিপোর্ট। বুকের ডান পাশে ফোড়ার মতো হওয়ার কারণে গেল 22 আগস্ট রাজধানীর বাসাবোর 55 বছর বয়সী খুরশিদ আলমকে মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে ভর্তি করেন তার আত্মীয়রা। প্রথমে খুরশিদ আলমকে অন্য একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডাক্তার ফয়জুল ইসলাম মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে নেয়ার পরামর্শ দেন। ডক্টর ফয়জুল ইসলামকে আমরা প্রথমে গ্রিন লাইফ হসপিটালে দেখাই, উনি আমাদেরকে ঢাকা মেট্রোপলিটন হসপিটালে নিয়ে আসে আমাদের চিকিৎসা করার জন্য, কিন্তু নিয়ে এসে আমাদেরকে অপচিকিৎসা আমাদের রোগীকে মেরে ফেলছে। এ হাসপাতালে নেয়ার পর নানা কারণে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ তুলে মৃতের স্বজন জানান, 24 আগস্ট অপারেশন হলেও অপারেশন স্থান সেলাই না করেই চিকিৎসা দিচ্ছিলেন চিকিৎসক, সে কারণেই মৃত্যু হয়েছে রোগীর। 24 তারিখে অপারেশনটা হয়, কিন্তু স্যার অপারেশনের পর আর সেলাইটা দেয়নি। 15 দিন পরে তাদের মনে হলো সেলাই দিতে হবে। এই কারণে সেলাই দিতে যে জাস্ট নর্মাল সেলাই, আমাদের বলা হয়েছিল নর্মাল সেলাই, সেলাই করতে যেয়ে আমার রোগীটাকে মেরে ফেললো। যখন সেলাই দিবে তার আগেও সে আমাকে ব্ল্যাকমেল করেছে যে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার একটা চুক্তি ছিল, কিন্তু সেই অপারেশনটাকে খোলায় রেখে সেলাই না করে আমাদের জিম্মি করে এখন সে বিল করছে 3 লাখ টাকা। আমার দাবি সুষ্ঠু বিচার চাই, আমি এই ডক্টর এই হসপিটালের একটা বিচার চাই। এ বিষয়ে চিকিৎসক বলেন, কোনো টাকা চাননি তিনি এবং সাধ্যমতো চিকিৎসা দিয়েছেন রোগীকে। অবহেলার কোনো সুযোগ নাই আল্লাহর রহমতে। উনি একজন অত্যন্ত হাই রিস্ক পেশেন্ট, বুকের মধ্যে এর আগে টিবি হয়েছিল, টিবি থেকে পানি জমেছিল, সেটা এর আগে বোধহয় পানি বের করা হয়েছিল অন্য, সেখান থেকে সেই ইনফেকশন ওনার বুকের ভিতরে, তারপরে লিভারের পাশে, পাজরের পাশে, চামড়ার নিচে ছড়া বসছে এবং বিশাল বড় জায়গা ক্ষত হয়েছে। 300 বেডের এই হাসপাতালটিতে রোববার রোগী ভর্তি ছিল মাত্র 29 জন। 29 জন পেশেন্ট আছে। AR বাদল, RTV ঢাকা। ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শাহিন শাহের ছত্রছায়ায় যুবলীগ নেতা জাহাঙ্গীর ছিলেন টেন্ডারবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসাসহ নানা অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা। আর এসব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। ইউএনও হত্যা চেষ্টায় উপজেলা যুবলীগের আহ্বায়কের সংশ্লিষ্টতার কথা বারবার উঠে এলেও র্যাবের হাত থেকে ছাড়া পাওয়ায় এ নিয়ে জনমনে নানা গুঞ্জন শুরু হয়েছে। অবশ্য ছাড়া পাওয়ার পর থেকেই জাহাঙ্গীর লাপাত্তা রয়েছে। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল।
জাহাঙ্গীর ও তার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। মাথার উপর রাজনৈতিক বড় ভাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রাফে খন্দকার শাহেনশার আশীর্বাদ থাকায় নানা অপকর্ম করেও পার পেয়ে যেতেন তিনি। আর তার এসব কর্মকাণ্ড নিয়ে মুখ খোলার সাহস ছিল না কারোই। তবে দায়িত্ব নেয়ার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম জাহাঙ্গীরের অর্থনৈতিক কাজে বাধা হয়ে দাঁড়ান। এমন প্রেক্ষাপটে ইউনোর বাড়িতে হামলার ঘটনায় জাহাঙ্গীরকে আটক করা হলে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে র্যাবের হাত থেকে ছাড়া পাওয়ায় সবাই আবার আতঙ্কিত হয়ে পড়েছেন। 2017 সালে বেলুয়া মৌজায় ফুটানি বাজার নামক স্থানে 3 একর জমি ক্রয় করি, বালি, ইট এবং একটা দোকান দিয়ে রাখছে এবং ঘোড়াঘাট উপজেলার সাধারণ পাবলিক যাবে কোথায়? তবে কোন রকম অপকর্মে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যান শাহেন শাহ। জানতে পারবেন যে আমি কোন অন্যায়ের সঙ্গে জড়িত আছি কিনা। তারপর আমি বলছি যে তদন্ত সাপেক্ষে যারাই অপরাধী হোক গেল রমজান মাসে ত্রাণ বিতরণের সময় মাদক সেবন করে পৌর মেয়র আব্দুস সাত্তারের উপর হামলা চালায় জাহাঙ্গীর বাহিনী। উপজেলা কমিটি ভেঙে দিতে জেলা যুবলীগ কমিটির নেতাদের বারবার তাগেদা দিয়েও কোনো কাজ হয়নি বলে জানান স্থানীয় সংসদ সদস্য। সরকারি ত্রাণ এবং এমপি মহোদয়ের ব্যক্তিগত ত্রাণ বিতরণ করতে গিয়ে তাদের আমিও হামলার শিকার হয়েছিলাম। তো আজকে এই উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর যে হামলা, এই হামলার আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বহিষ্কার করার জন্য আজকে যাদের সত্যছায়া এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে, বিশেষ করে সেই যুবলীগের আহ্বায়ক সেন্ট্রালি তাকে বহিষ্কার করা হয়েছে, যারা যারা আসামিতে আছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো এটা যদি আরও আগে করা হতো তাহলে আজকের এই দিনে যেটা কথা শোনা যাচ্ছে যে যুবলীগের নেতা, এই কথাটা কিন্তু আমাদের শুনতে হতো না। এলাকায় শান্তি ফেরাতে জাহাঙ্গীর সহ তার বাহিনীর সদস্যদের দ্রুত আইনের আওতায় নেওয়া হবে বলে আশা স্থানীয়দের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। বিলীন হয়ে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, কক্সবাজারের সৌন্দর্য বর্ধনকারী সবুজ বেষ্টনী ঝাউবাগান। জলবায়ুর বিরূপ প্রভাবে সৈকতের বালিয়াড়ির ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে বিলীন হয়ে গেছে প্রায় 300 হেক্টর ঝাউবাগান। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাবরিনা ফিরোজ। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 1972-73 অর্থবছর থেকে শুরু হয়ে এ পর্যন্ত 670 হেক্টর ঝাউবাগান সৃজন করা হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঢেউয়ের ফলে গেল কয়েক বছর বর্ষা মৌসুমে সমুদ্র সৈকতের বালিয়াড়ির ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বিলীন হয়ে যাচ্ছে সৈকতের ঝাউবাগান। এতে সৈকতের সৌন্দর্য হারানোর পাশাপাশি হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। ভাঙন রোধের পাশাপাশি ঝাউবাগান সৃজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বন বিভাগ কর্মকর্তা এবং জেলা প্রশাসক। ভাঙ্গন প্রতিরোধের লক্ষ্যে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প গ্রহণ করেছে। এতে সহসা ভাঙ্গন প্রতিরোধের কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আমরা সকলে আশাবাদী। এই জিওব্যাগ ফেলে এগুলো যাতে সৌন্দর্য হারির কোনো বিষয় না হয়, কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও পরিচ্ছন্ন সুন্দর রাখা যায়, সেজন্য আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়েই একসাথে আমরা কাজ করছি। চলতি বর্ষায় 430 মিটার জিওব্যাগ স্থাপন করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। এই ভাঙনগুলোকে আপাতত প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করে আমরা ঠেকানোর চেষ্টা করছি এবং আমরা গত বছর আমরা 1200 মিটার এই প্রতিরক্ষা কাজ করেছিলাম এবং চলতি বর্ষায় যেহেতু ভাঙন আরও বেড়ে গেছে আমরা আরও 430 মিটার দৈর্ঘ্যে এটা বাস্তবায়ন করছি। বালিয়াড়ি ও ঝাউবাগান রক্ষায় সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ যথাযথ উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশা জেলাবাসী। সাবরিনা ফিরোজ, আরটিভি। শেষ হলো দুদিন ব্যাপী পায়রা বন্দরের নিরাপত্তায় কোস্ট গার্ডের বিশেষ মহড়া। গত 3 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পায়রা বন্দরে কোস্ট গার্ডের বিশেষ মহড়া পরিচালনা করা হয়। মহড়া উদ্বোধন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক।
এ সময় পায়রা পোর্টের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল সহ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক প্রয়াত আবেদ মাহমুদ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন আরটিভি। গেল 22 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে হঠাৎ করে মৃত্যুবরণ করেন আরটিভির সুনামগঞ্জের এ প্রতিনিধি। মৃত্যুর আগ পর্যন্ত আরটিভিতে কাজ করে যাওয়া প্রয়াত এ সাংবাদিকের বাড়িতে পরিবারের খোঁজ খবর নিতে যান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এ সময় আবেদ মাহমুদের পরিবারের হাতে 1,63,000 টাকা তুলে দেওয়া হয়। আরটিভির উপবার্তা প্রধান মামুনুর রহমান খান, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদ সহ আরটিভির সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। যত করেসপন্ডেন্ট আছে আরটিভি, তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে উজ্জ্বল দক্ষ একজন সহকর্মী ছিল, যে যে কোনো সময় সে রাত 3টার সময় হলেও নিউজ যদি হয় ছুটে যেত, এবং বস্তুনিষ্ঠ সংবাদ যেটা তাকে বোঝাতে হতো না। আসলে এটা আমাদের মানে আরটিভি পরিবারের জন্য না, আমাদের বাংলাদেশে আমাদের যত সাংবাদিক কিংবা আমাদের করেসপন্ডেন্ট ভাইরা আছেন, ভাই বোনরা আছেন, তাদের সবার জন্য একটা লস। শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে আজ থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের কোভিড-19 স্যাম্পল কালেকশন। ক্রিকেটারদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। শুধু ক্রিকেটার নয়, অনুশীলনের সঙ্গে যুক্ত সাপোর্ট স্টাফদেরও করোনা টেস্ট করানো হবে। এদিকে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে ব্যক্তিগত অনুশীলন আরও 2 দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর আগে সাপোর্ট স্টাফ সহ 3 জন করোনায় আক্রান্ত হওয়ায় 3 দিনের জন্য ব্যক্তিগত অনুশীলন বন্ধ রাখা হয়। বুধবার থেকে আবার অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।